আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিবারের মতো আজকেও আপনাদের জন্য নতুন কিছু দরজার কালেকশন নিয়ে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এই দরজাগুলো ডেলিভারি যাবে, কী কার দিয়ে তৈরি করলাম, কোথায় ডেলিভারি যাবে সেগুলো আপনাদেরকে একটা ধারণা দেবো ইনশাল্লাহ। আপনাদের যদি এখান থেকে কোনো দরজা ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে আপনারা অর্ডার করতে পারেন। আপনাদের অর্ডারকৃত প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। নিশ্চিন্তায় আপনারা নির্ভয়ে আপনারা অর্ডার করতে পারেন। আসলে প্রতারণার মতো আসলে আমরা আমাদের এখানে কোনো জায়গা নেই, কারণ আমরা ব্যবসা করে খেতে চাই, পরিশ্রম করে খেতে চাই। এই জন্য আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ভালো মাল, কোয়ালিটি সম্পূর্ণ মাল দিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে সুসম্পর্ক বজিয়ে রাখতে চাই। তো আজকের যে এখানে দরজাগুলো দেখতেছেন, চারটা দরজা, এই চারটা দরজা যাবে হলো ডেলিভারি কুমিল্লা বরুয়া। এই মালগুলো আমাকে অর্ডার করছে প্রবাসী, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ সোহেল ভাই, ওনার বাড়ি হলো কুমিল্লা বরুয়া। উনি আমাকে চার পিস আকাশি কাঠের দরজা এবং কি চার পিস নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাঠ অর্ডার করছে। বাইরে দেখেন চৌকাঠগুলো কিন্তু আমি অলরেডি গাড়িতে উঠিয়ে রেখেছি, এখন এই পিক আপের মাধ্যমে ওনার বাড়িতে আমি এই মালগুলো ডেলিভারি দেবো। এখন যারা আপনারা জানেন আকাশি কাঠ, অরিজিনাল আকাশি কাঠ, আকাশি কাঠ কিন্তু তিনটা ধরনের হয়। অরিজিনাল আকাশি, যেটা আমাদের গৃহস্থের আকাশি বলি, সেই কাঠটা কিন্তু চিটাগং সেগুন কাঠের মতো অনেক গুণগত মান অনেক ভালো, এবং এটা কিন্তু অনেক ভালো একটা কাঠ। এটা কিন্তু সারি কাঠটা কিন্তু ঘনে কখনোই খায় না। আর একটা আছে বেলজিয়ামের আকাশি, সেটা আদৌ আকাশি না কিন্তু আকাশির মতো দেখা যায়। হ্যাঁ, আর একটা আছে পাহাড়ি আকাশি। তো আমরা কিন্তু যে কাঠগুলো দিয়ে দরজাগুলো তৈরি করেছি, এটা হলো গৃহস্থের কাঠ, এটা হলো ঢাকার এলাকার একটা স্থানীয় কাঠ। তো এই কাঠটা কিন্তু অরিজিনাল আকাশি কাঠটা কিন্তু চিটাগং সেগুন কাঠের মতো একটা ফাইবার আছে, এবং কি কাঠটা অনেক ওয়েট হয়, কাঠটা অনেক ওয়েট হয় এবং কি কাঠটা কখনোই বাঁকা হয় না। তো আপনারা এরকম এই কাঠ দিয়ে কিন্তু একটা দরজা যদি আমাদের থেকে নিতে চান, এই আকাশি কাঠ দিয়ে সেম ডিজাইন এবং কি সেম বানিশ, এগুলো কাঠ কালার বানিশ করা। কিন্তু আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে চিটাগং সেগুন কাঠ, এরা কিন্তু আদৌ চিটাগং সেগুন কাঠ না, কিন্তু আকাশি কাঠ, খুবই ভালো মানের কাঠ। আর ফাইবারগুলো দেখতেছেন ফুল সারি কাঠ দিয়ে এই দরজাগুলো তৈরি করা হয়েছে। তো আপনারা এইভাবে একটা দরজা যদি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে বানিশসহ দাম পড়বো মাত্র 12,000 টাকা। চৌকার ছাড়া শুধু দরজা, বানিশসহ দাম পড়বো 12,000 টাকা। আপনারা 12,000 টাকা হলে এরকম একটা দরজা আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এখানে চারটা দরজার ডিজাইনই দেখেন, ডিজাইনটা কিন্তু একদম নতুন, একটা 100% নতুন। এর আগে আমি এই ডিজাইনের দরজা এখনো তৈরি করিনি, মানে আমি তৈরি করিনি, অন্য কেউ করেছে কিনা জানি না, এটা হলো আমার জন্য প্রথম নতুন একটা ডিজাইন। তো আপনারা চাইলে এরকম সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। হ্যাঁ, তো এর বাইরে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইনের দরজাও আছে, সেগুলো আসলে এখন এই ভিডিওতে দেখাচ্ছি না, শুধুমাত্র এই চারটা দরজাই আপনাদেরকে দেখাবো। আমাদের কাছ থেকে দেখা যায় এই ডিজাইন আপনার কোনো পছন্দ হয় না, সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের থেকে আরও অনেক ডিজাইন নিয়ে আপনারা সিলেক্ট করে আপনারা অর্ডার করতে পারেন। তো আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা, আর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই দরজাগুলো কাঠ দিয়ে এই দরজাগুলো তৈরি করা হয়। আমাদের ফ্যাক্টরির ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর গার্ডেন সিটি, গার্ডেন সিটি বিবলক 2 নম্বর রোড। এখানে এসে আপনারা আমাদের ফ্যাক্টরিটা পেয়ে যাবেন, আর দোকানটা হলো বসিলা ব্রিজের ঘরে, ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঘরে। তো আমাদের দরজার কাঠগুলো কিন্তু পাকা 1.5 ইঞ্চি কাঠের পরে কাজের পরে ঠিকনেস আছে, প্রত্যেকটা দরজাই কাজের পরে পাকা 1.5 ইঞ্চি ঠিকনেস, আর প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু এই দরজাগুলো তৈরি করা হয়েছে, এবং কি আপনার এই দরজার বানিশগুলো করা হয়েছে। আপনার দেখেন বানিশটা খুবই স্মুথ এবং কি দেখতে খুবই সুন্দর লাগে, কারণ বানিশের যে মালগুলো, কেমিক্যালগুলো বা গালাগুলো, এগুলো যদি আপনার 1 নম্বর না হয়, যদি লো কোয়ালিটির হয়, সেক্ষেত্রে কিন্তু এটার এই গ্যালেজি আসবে না, এটা কিন্তু কালো হয়ে যাবে কিছুদিন পরে। তো আপনারা যারা দরজা সংগ্রহ করতে চান, তারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনারা যদি আমাকে 1,000 টাকা কম দেন, আমি কিন্তু আপনার জন্য 1,000 টাকা কম খরচ করব। এটা আমি না, সমস্ত জায়গায়, আমার জায়গায় আপনি থাকলে আপনারাও সেটাই করবেন। হ্যাঁ, কারণ হলো কেউই লাভ ছাড়া ব্যবসা করবে না, যত কমে নিতে চান নিতে পারবেন, কিন্তু ওটার কোয়ালিটিটাও ওরকম নিম্নমানের হবে। এখন অনেক বেশি দাম দিলে যে অনেক বেশি ভালো হয়ে যাবে না, এটা লিমিটের ভিতরে থাকা উচিত, এবং কি থাকবে ইনশাল্লাহ।
আমরা প্রত্যেকটা দরজায় সর্বনিম্ন 500 থেকে 1000 টাকা আমরা প্রফিট করলে আমরা খুশি ইনশাআল্লাহ। আর এর চেয়ে কম করলে তো অবশ্যই আমরা ভালো কাজ করতে পারবো না, ভালোভাবে আপনাদেরকে সার্ভিস দিতে পারবো না। তো আসলে কাজে কাজের যে কোয়ালিটি এটা কিন্তু সময়ের দরকার হয়। একটা ভালো ফিনিশিং, ভালো সুন্দর মতন একটা কাজ করতে হলে সেটার কিন্তু সময়টা একটু বেশি দিতে হয়। কারণ এটা হলো আমি একটা মিস্ত্রি, দীর্ঘ 15 বছর কাজ করার পূর্বে এখন 5 বছর ধরে ব্যবসা করতেছি আপনাদের দোয়ায়। এরকম আমার হাতে এরকম দরজা হাজার হাজার আমি তৈরি করেছি। তো একটা মিস্ত্রি থেকে যে আপনারা ভালো মানের একটা কোয়ালিটির প্রোডাক্ট আপনারা আশা করতে পারেন সেটা কিন্তু আমিও বুঝি এবং আপনারাও বুঝেন, যারা মিস্ত্রি যারা যে জিনিসটা তৈরি করে তার থেকে আপনি কিন্তু ভালো জিনিসটা আপনি আশা করতে পারেন। আর একটা কথা হলো প্রত্যেকটা দরজা কিন্তু আমাদের কাজগুলো হয় কোনা মাথা খিল করা। হ্যাঁ, কোনা মাথা খিল করা রাখেন, প্রত্যেকটা দরজা কিন্তু আমাদের এই কোনা মাথায় এবং কি খিল করা হয়। আর আমাদের দরজার ভিতরে জয়েন্টগুলো হয় ফিঙ্গার জয়েন্ট হয়, এটা কিন্তু কখনোই বাঁকা হয় না, কখনোই ফাঁকা হয় না। তো আপনারা এই ধরনের দরজাগুলো যদি আমাদের থেকে সংগ্রহ করতে চান বা এর বাইরেও আমাদের কাছে অনেক ডিজাইন আছে সেগুলো নিয়েও আপনারা অর্ডার যদি আপনারা অর্ডার করতে চান সেক্ষেত্রে এই মহোৎসবের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। যে যেখানে বসে আমাদের এই ভিডিওটা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অভিনন্দন ও সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।